তীব্র দাবদাহে পড়ছে ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিভিন্ন অঞ্চল। অন্যদিকে দেশটির সর্বদক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চলছে প্রবল বর্ষণ। ইতোমধ্যে ওই রাজ্যের 5 জেলায় জারি করা হয়েছে ভারী বর্ষণজনিত সতর্কতা। বিস্তারিত মনোয়ার আলম নির্ঝরের রিপোর্টে। ভারতের রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা তীব্র তাপদাহে পুড়ছে। এরই মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হয়েছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না এই গরমের কারণে। দিল্লির সফদরজং মান মন্দিরে তাপমাত্রা 49.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর উত্তর পশ্চিম দিল্লির মঙ্গেশপুরে 49.2 ও দক্ষিণ পশ্চিম দিল্লির নাজাফগড়ে করা হয়েছে 49.1 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার বৈরী আচরণের কারণে এমন তাপদাহ শুরু হয়েছে দেশটিতে, যা আরও দু একদিন অব্যাহত থাকতে পারে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। একদিকে ভারতের উত্তরাঞ্চলে তীব্র তাপদাহ বইছে, অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলে দেয়া হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, বিশেষ করে কেরালা ও লাক্ষাদ্বীপে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কমে যাচ্ছে পানির উৎস, মানুষের পাশাপাশি ঝুঁকিতে পড়েছে পশু পাখিরাও। মুনায়ের আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।